ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আইপিএল এর একাদশতম আসরে এবার দুই বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন, তারা হলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আজ আইপিএল এর ভিন্ন দুটি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশি এই দুই তারকা। আজ মাঠে দেখা যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সকে। বাংলাদেশ সময় বিকাল 4:30 চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ, যে দলে খেলেন বাংলাদেশি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত 8:30 রাজস্থান রয়্যালস এর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আইপিএল আসরে বাংলাদেশি কাটার মাস্টার রয়েছেন মুম্বাই। আইপিএল এর শুরু থেকেই ভালো অবস্থানে নেই মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স, টানা হারে পয়েন্ট টেবিলে 7 নম্বরে রয়েছে তারা। তবে সর্বশেষ ম্যাচে জয় পেয়েছিল মুম্বাই। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের এবার জয় জয়কার চলছে এই আইপিএল এ, এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ, আইপিএল 11-র অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স। আজ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দিকে নজর থাকবে কোটি বাঙালির, কারণ আজ দিনের দুই ম্যাচেই দেখা যাবে দুই বাংলাদেশি তারকাকে। আইপিএল এর এবারের আসরে সাকিব মোস্তাফিজের দুর্দান্ত ফর্মে থাকা সেই আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে।